হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে এখানে বর্তমানে যে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি যে তীব্র তীব্র ভাবে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে এবং ভারতের পানি এবং বাংলাদেশ আসছে এবং বাংলাদেশও বৃষ্টির আজকে ময়মনসিংহ শহরে সারাদিন বৃষ্টির কারণে বৃষ্টিতে এখনও বৃষ্টি চলছে। আমরা আপনাকে সরাসরি দেখাতে দেখাতে নিয়ে এসেছি একটা ময়মনসিংহ মেন রোডে, আমরা যেখানে প্রাইভেট কার একটা অর্ধেক ডুবন্ত দেখতে পাচ্ছেন, যে একটা বাইক গেল ডুবন্ত অবস্থায় প্রায়। এই হচ্ছে পরিস্থিতি, মানে পানি দ্বারা একদম প্লাবিত হয়ে গেছে, ঠিক আছে, মানে আঁটো আঁটো সমান পানি বা আঁটোর উপরে পানি, এই একটা পরিস্থিতি। বৃষ্টি এখনও হচ্ছে, দেখতে পাচ্ছেন, যেখানে আমরা এখানে এসে ভিডিওটা করছি শুধু আপনাদের জন্য এবং পরিস্থিতি সম্পর্কে, যে ময়মনসিংহের যে একটা পরিস্থিতি এবং বর্তমানে যে বাসা ঘরগুলো আছে বিল্ডিংগুলো নিচতলা একেবারে পুরো পানি দ্বারা ভর্তি। এবং আমরা রাস্তায় এসেছি আজকে, সাধারণত এই কিপটা যে আমরা বৃষ্টিটা আসলে থামছে না, টানা আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, সারা রাতও বৃষ্টি হচ্ছে। এখন রাত আমি নিজে পানিতে ভিজে ভিজে বৃষ্টি করছি, ভিডিও করতেছি। এটা হচ্ছে ট্রেনের রাস্তা, এটা হচ্ছে শানকিপাড়া কলেজ রুট, এটা হচ্ছে ময়মনসিংহের দিকে। আর যে বর্তমান শহরে যে রাস্তাগুলো চিপা থাকার কারণে, পর্যাপ্ত ড্রেন না থাকার কারণে পানিগুলো সহজে যাতায়াত করতে পারছে না বা যাওয়ার মতো সুবিধা নেই, এই জন্য একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এই পানি একদম ভরে গেছে, ঠিক আছে। অবশ্য এসব সমস্যার সমাধান করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর বৃষ্টি হলে তো রাস্তাঘাট যাতে চিপা শহরের মাঝে একটু কষ্ট হবে, তারপরে যে প্রয়োজনীয় ড্রেন একটু বড় করে ড্রেন করতে হবে পানি যাওয়ার জন্য। এই পরিস্থিতি মানুষকে অনেক ভোগাইতে আসছে, যারা নিচতলা বিল্ডিং, অন্তত যারা নিচতলায় থাকেন তারা অবশ্য ভালো নেই, কারণ পানি দ্বারা রুম ভর্তি।